ঈদের আনন্দ উপভোগে যখন ব্যস্ত নগরবাসী, তখনও সবার নিরাপত্তা সহ ঈদ ঘোরাঘুরি নির্বিঘ্ন করতে কাজ করে যাচ্ছেন তারা। হাসি মুখে কাজেই খুঁজে নিচ্ছেন ভালো লাগা, তবুও অপলক চোখে পরিবারকে দেখার আগ্রহ। দেখছি মানুষ কেমন আছে, সবাই যাচ্ছে, এটা আমাদের ভিতরে একটা আনন্দ কাজ করছে। আমরা যেতে পারিনি, তারপরে একটা আনন্দ কাজ করছে। আর যারা আমরা যেতে পারিনি, তারা সবাই মিলে একসাথে এখানে আনন্দ করছি। বাপ মাস রাইখা ঈদ করতেছি, তা তো মনের ভিতরে একটু কষ্ট আছে। এরপরও আমরা সুখ খুঁজে পাচ্ছি, মানুষের সেবা নিয়োজিত আছি। আমাদের তো পরিবার ছাড়া ঈদ করতে খুবই খারাপ লাগে, তবুও মানুষের নিরাপত্তার জন্য আমরা রাস্তায় ডিউটি করি। রোগীদের সেবায় থাকায় সহকর্মীদের নিয়ে ঈদ উপভোগের চেষ্টা করছেন চিকিৎসক সহ অন্যান্যরা। চিকিৎসক হিসেবে আমাদের ধর্ম হচ্ছে মানুষের সেবা করা। তো দিন শেষে আমরা যদি আজকে এখানে না থাকি, তাহলে তো মানুষ সেবা পাবে না। আমরা যেরকম পরিবার পরিজনের সাথে সবসময় ঈদ করি, আজকে আমরা রোগীদের সাথে ঈদ করছি, এতে আমাদের মনে কোনো দুঃখ নেই, আমরা খুশি। ঈদের দিন যদি এখানে আমরা সার্ভিস না দেই, তাহলে রোগীগুলো যাবে কোথায়? কখনো পর্দায়, কখনো বা পর্দার আড়ালে সবার ঈদ উদযাপনের খবর সংগ্রহের ব্যস্ততায় ঈদটা কেমন কাটে খবরের ফেরিওয়ালে। কাজের ফাঁকে চলে ঈদের আনন্দ। আমরা আসলে যখন কাজ করি, মানুষের মাঝে যখন যাই, তখন ভালো লাগে যে না, তারাও ভালো আছে। কেউ বলে যে আমরা ফ্যামিলির সাথে কাজ করতে যাই এবং আমরা তাদের কথা নিচ্ছি। সংবাদের সাথে থাকতে হলে পরে আমাদের এই বিশেষ দিনগুলোতেও সংবাদের বিশেষ মাত্রা নিয়ে থাকতে হয়। কাজটা আমাদের মূল এবং এই কাজের মাধ্যমে আমরা একই সঙ্গে অফিসেও, সব অফিসেও একটা উৎসবমুখর পরিবেশ থাকে। ঈদের দিনেও কাজ করছেন যারা, তাদের ঈদ আনন্দ উপভোগেও প্রশান্তি থাকে এই সেবার মাঝেই।